আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা যারা আজান দেন, আজান প্র্যাকটিস করেন, অথবা আজানে আপনারা খুব আগ্রহী আজান শেখার জন্য যারা প্রাথমিকভাবে আজান শিখেন, তাদের 99.99% মানুষের এই ভুলগুলো হয়ে থাকে। এর কারণে আজানও সুন্দর শোনা যায় না, এবং যারা সত্যিকারের সুন্দর আজান দিতে পারে তাদের এই কানের মধ্যে আসার সাথে সাথে এই ভুলগুলো ধরা পড়ে যায়। তো আসুন আমরা কীভাবে এই ভুলগুলো থেকে আমরা বাঁচতে পারি, কোন কোন ভুলগুলো হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এর পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেন নাই প্রত্যেককে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য, একটি লাইক দেওয়ার জন্য, এবং কেমন হয়েছে, আপনি কতটুকু উপকৃত হয়েছেন একটি কমেন্ট করার জন্য। তো আসুন আমরা আলোচনা চলে যাই, মূল কথা আমরা শুরু করে দিই। তো আজানের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে অতীতে বহু ভিডিও আপনাদেরকে দিয়েছি যে দম কীভাবে নেবেন, সেটা তো থাকছেই। তো এখন উচ্চারণের ক্ষেত্রে যা সমস্যা তা হচ্ছে আল্লাহ, অনেকেই বলে আল্লাহ আল্লাহ, এটা কিন্তু ভুল ভাই, এটা করা যাবে না। আল এভাবে বলে আপনি এখানে থেমে থাকবেন না, আল এভাবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার লাস্টে দিয়ে আরেক ভুল করে আকবার আকবার, এভাবে আপনার ইয়া করে যে মানে থেমে থাকে। তো এরকম কোনো নিয়ম নাই, থেমে থাকা যাবে না। তো এটা আপনার সহি শুদ্ধভাবে যদি দিতে চান তাহলে লাস্টে গিয়ে আপনি বর্র এভাবে গিয়ে বসে থাকলে হবে না, বা এভাবে ছাড়লে হবে না, আপনাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। আর আল্লাহ এভাবে বললে হবে না, আল্লাহ আল্লাহ শব্দের লাম পরিবার হচ্ছে দুইটা অবস্থা, দুইটা হালত, পুর এবং বাড়ি। আল্লাহ শব্দের তাসদীদের টাইনে জবর কিংবা পেশ হইলে পুর করিয়া পড়িতে হবে, আর যদি জের থাকে তাহলে এটা অবশ্যই বারিক করিয়া মানে পাতলা করিয়া পড়তে হবে, যেমন বিসমিল্লাহ। তো আসুন আমরা আল্লাহ শব্দের লাম এটা পুর কীভাবে হবে, আল্লাহ এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার, শেষ আকবর, এইভাবে বলবেন না আকবর, শেষ। এরপর স্টেপ আল্লাহু আকবর আল্লাহু আকবর, এখানে আপনার আজানের মধ্যে আপনি লম্বা টান দিলে, লম্বা টান যদি আপনি দেন এতে আপনার গুণা হবে না, একটু কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তবে শব্দের উচ্চারণগুলা, হরফের উচ্চারণগুলা অবশ্যই মাস্ট বি আপনার ঠিক থাকতে হবে, এখানে কোনো ছাড় নেই। কেউ যদি বলেন যে হুজুর আজানে যেহেতু লম্বার কোনো সমস্যা নেই তাহলে হরফের এটা একটু কম বেশি হলে, না না এটা হবে না। যেমন আমরা যদি কাউকে ডাক দিই, যেমন এই যেমন ধরেন আমার নাম শামসুল হুদা, তো শামসুল হু এখানে টান আছে, শামসুল হু দা এখানে টান। এখন আপনি যদি বলেন যে শামসুল হুদা, এটা কি ভালো শোনা যাচ্ছে, শুনতেও খারাপ শোনা যাচ্ছে, এবং এটা আপনার এই এটা অবশ্যই একটা বৃষ্টি, এবং আরবি ভাষায় যে আপনার ব্যাকরণ আছে, নিয়ম আছে, এগুলোর দ্বারা এটাকে মানানসই না, এবং এটা খুবই বৃষ্টি। আমরা প্রথমে আমরা আজান শেখার আগে আমাদের উচিত হবে হরফগুলো সুন্দরভাবে শেখা, এরপরে আজান শেখা। যাক পরবর্তীতে আশহাদু আল্লা ইলাহা, অনেকেই বলে এটা কমন একটি সমস্যা, অনেকেই বলে আশাদু। আচ্ছা ভাই, এখানে আপনি আশাদু পেলেন কোথায়, এখানে আশাদুর কোনো কিছু আছে, আশাদুর কোনো কিছু নেই, এটা হবে আশ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিটাতে আশহাদু এর জায়গায় বলে আশহাদু, এটাই সমস্যা, এটা আমরা ঠিক করে নেব ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় স্টেপ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এখানে অনেকগুলো ভুল করেন, বিশেষ করে ওয়াজিব গুণা অনেকেই পড়তে চায় না, ওয়াজিব গুণার সময় এটা এড়িয়ে চলেন অথবা পারেন না অথবা জানেন না, এই কারণেই এরকম হয়ে থাকে, কেউ তো আর চেনে ভুল করবে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তো না জানার কারণে এরকম হয় কি, বেশিরভাগ 99.99% লোকই আমি দেখেছি তাদের এটা আশা অনেকগুলো কুলি পারে কিন্তু এটা পারে না, যেমন আশাদু বলে, এরপরে আন্না মুহাম্মাদার কী যে বলে, আসলে এগুলা শুনলেও মানে কেমন জানি দেখা যায়। তো আসুন আমরা এইভাবে বলব, আশহাদু আন, এখানে ওয়াজিব না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন, এখানে এখানে গুণা হবে হাম আন হাম, দুটো জায়গায় আপনার গুণা করতে হবে, আশহাদু আন মুহাম্মাদুর রাসূল, এখানেও কিন্তু টান দিতে হবে, মজিত ভাই একালি টান দিতে হবে, রাসূলুল্লাহ। এরপর আসেন হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, এখানে হাইয়া অনেকে বলে হাইয়া, হাইয়া হবে না, হাইয়া আলা সালাহ, সাদের উচ্চারণটা ঠিকঠাকভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, হাইয়া আলা সালাহ গেল। এরপরে দ্বিতীয় কলি হাইয়া আলা সালাহ বলবেন, এরপরে হাইয়া আলাল ফালাহ, এটা একটি কমন সমস্যা, তা হচ্ছে লাস্টে হার উচ্চারণটা এটা হয় না, অনেকেই করতে পারেন না, এই জন্য আপনারা পূর্বে আজানের পূর্বে আপনারা যে জিনিসটা হার উচ্চারণটা আপনারা একটু ক্যাপচার করার চেষ্টা করবেন, তা হচ্ছে এভাবে করবেন, এভাবে একটু ট্রাই করবেন, কারণ আপনি চেষ্টা না করলে কিন্তু পারবেন না। হাইয়া আলাল ফালাহ, আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
ফার্স্টে হার উচ্চারণটা এটা সুন্দরভাবে দিতে হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনারা যেন সুন্দরভাবে আজান শিখেন এবং শিখতে পারেন সেই দোয়া করি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যেন শুদ্ধভাবে আজান দিতে পারেন সেই কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করি। আপনারা যারা আমার অডিয়েন্স, আপনারা যারা দেখেন আমার ভিডিও নিয়মিত, আপনাদের সকলের জন্য দোয়া করছি। আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।